ভোরের নিউজ ২৪ ঘন্টায় সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আসসালামু আলাইকুম, ভোরের নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের তাজা নিউজে থাকছে, নোয়াখালীর পথে পথে ফখরুল সহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা মার্কিন রাষ্ট্রদূতকে যেসব বিষয়ে জানালো বিএনপি, আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের ভিডিওটিতে রয়েছে, তাই মিস করতে না চাইলে ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নোয়াখালীর পথে ফখরুল সহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার গৃহবধূর সার্বিক খোঁজখবর নিতে নোয়াখালী যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। তাদের গাড়িবহর এখন কুমিল্লা ত্যাগ করেছে। কুমিল্লায় যাত্রাবিরতিকালে তারা স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। শনিবার সকাল 7:25 গুলশান থেকে বিএনপির নেতারা সুবর্ণচরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাজাহান, জেএসডির সভাপতি আসমা আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবুদ্দিন খোকন, হারুনুর রশিদ, প্রচার সম্পাদক শহীউদ্দিন চৌধুরী অ্যানি, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় নেতা রেহেনা আক্তার বানু, সৈয়দ আসিফা আশরাফি পাপিয়া। মার্কিন রাষ্ট্রদূতকে যেসব বিষয়ে জানালো বিএনপি। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড আল মিলারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক হয়। সকাল 10:30-11:30 পর্যন্ত চলে এই বৈঠক। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও নির্বাহী কমিটির সদস্য তারিক আওয়াল উপস্থিত ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকে অংশ নেওয়া বিএনপির এক নেতা বলেন, বৈঠকে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম চিত্র মার্কিন রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন বিএনপি। ভোটের আগের রাতে কী হয়েছিল, ভোটের দিনের পরিবেশ, নির্বাচন কমিশন সহ আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী ছিল, তার কিছু দালিলিক প্রমাণ সহ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে দেয়া হয়। এ সময় গণমাধ্যমের উপরও কী ধরনের চাপ ছিল তাও রাষ্ট্রদূতকে অবহিত করা হয়। ওই নেতা আরও জানান, রাষ্ট্রদূত বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন তারা সব কিছুই অবগত, এ কারণে যুক্তরাষ্ট্র এখনও নতুন সরকারকে ওয়েলকাম জানায়নি। এ নিয়ে যুক্তরাষ্ট্র শীঘ্রই ওয়াশিংটনে যাবেন, সেখানে মার্কিন সরকারের কাছে বিস্তারিত তুলে ধরা হবে। বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপির কোনো নেতাই সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। রাষ্ট্রদূতের সঙ্গে 1.5 ঘন্টা বৈঠকের পর বিএনপির মহাসচিব গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে যান। সেখানে গণমাধ্যমের কর্মীরা অপেক্ষা থাকলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো কথা বলেননি। 30 ডিসেম্বর ভোটের পর কোনো রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবের এটি প্রথম বৈঠক। বৃহস্পতিবার ধানের শীষের প্রার্থীদের পক্ষ থেকে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের নিয়ে মির্জা ফখরুল ইসলাম নির্বাচন কমিশনের কাছে অনিয়ম তথ্য প্রমাণাদি সহ স্মারকলিপি প্রদান করেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।